কে জানাই, বিশেষ সময় আমরা মুখোমুখি, বলাই বাহুল্য, বিশেষভাবে আজকের এই অনুষ্ঠানটাকে যদি কাজে লাগানো যায়। অনেকেরই ভাবনা কাজ করছে, নিশ্চয়ই কাজ করছে, কারণ প্রত্যাশা তো থাকেই, সবার ক্ষেত্রে সেটা হয় না হয়তো, এটাও বাস্তব, কিন্তু শ্রীমতী বৈশালী সরকারের প্রতি সেই প্রত্যাশাটা থাকে, তার কাছে সেই আশাটা থাকে, যাতে তিনি আমাদেরকে প্র্যাকটিক্যালি যেভাবে ভালো রাখার কাজটি করে চলেছেন, সেই অ্যাস্ট্রোলজির মাধ্যমে, কোথাও আধ্যাত্মিক পথের মাধ্যমে, ঠিক সেই কাজটি বিভিন্ন অনুষ্ঠানে যেমন হয়, এই নতুন বছরকে বরণ করে নেওয়ার ক্ষণে যদি আরো বেশি করে পাওয়া যায়, তাহলে বোধ হয় আনন্দটা আরো কয়েক গুণ বেড়ে যায়। ঠিক তাই, আমরা ছিলাম পূর্ববর্তী সময়ে দ্বাদশ রাশিচক্রের সেই মূল্যায়ন বলুন, বিশ্লেষণ বলুন, এক একটা রাশি ধরে বিশ্লেষণের জায়গায়, সেটা ডেফিনেটলি আজকেও থাকবে, তার ব্যতিক্রম হবে না, কারণ তিনি তো ভাবেন আর তিনি করেন, যার জন্যই আমি আপনি প্রত্যেকেই কাজের মানুষ কাছের মানুষ তাকে ভেবে ফেলেছি। সেই কাজের মানুষ কাছের মানুষ ভালো রাখার কাজটি করবেন না, সেটা বছরের শুরুতে হোক, বছরের মাঝে হোক, বছরের শেষে হোক, যখনই হোক তিনি তার কাজটি করে যাবেন। ঠিক সেই লক্ষ্যেই আবার নতুন বছরের মাঝামাঝি মাসের প্রথম মাসে, জানুয়ারির মাঝামাঝি, ওই 16 তারিখ নাগাদ তিনি পৌঁছে যাচ্ছেন তারাপীঠে, রটন্তী কালী পূজা বা সেই বিশেষ অমাবস্যা যোগে, সেটাও আছে, কারণ তিনি সদা সর্বদা এইভাবেই থাকবেন, ছিলেন এবং আছেন। বলাই বাহুল্য, আজকে সময়টাও চলছে জেনে নেওয়ার, অনেকেই অপেক্ষা করে আছেন, তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি সেই সন্ধানটা করি। স্বাগত জানাই সকলে মিলে বাংলার জনপ্রিয়তম জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রীমতী বৈশালী সরকারকে। নমস্কার দিদি। সৃষ্টি এবং সৃষ্টি প্লাসের সকল দর্শক বন্ধুকে অনেক অনেক নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। 2018 সাল যত মানে কাছে চলে আসছে, একটা কামডাউন অবস্থা রয়েছে মানুষের মধ্যে, প্রত্যেকের মধ্যে একটা উন্মাদনা যে 2018 সাল আমার কেমন যাবে, এটা একটা জানার একটা আগ্রহ। পাশাপাশি বড়দিন থেকে যেই সময়টা শুরু হয়, একটা আনন্দমুখর টাইম থাকে, প্রতিটা বাঙালি বলুন, প্রতিটা ধর্মের মানুষ বলুন, সবাই যেমন একটা একত্রিত হই এই সময়, এবং আনন্দ, সবাই মিলিত হওয়া, এগুলো থাকে, এটা খুবই ভালো। এবং বছরের শুরু থেকেই যেন জীবনটা প্ল্যানে আপনারা চলতে পারেন, জীবনের প্রত্যেকটা দিন যাতে সুস্থ স্বাভাবিক থাকতে পারে, তার জন্যই কিন্তু প্রচেষ্টা করে থাকি, সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করি। আর সেই কারণেই কিন্তু যে সমস্ত রাশিগুলো বলেছি সেটা তো ঠিকই, আজকে যে রাশিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশির অনেকেই কিন্তু ভাবছে শনির সাড়ে সাথে চলছে, আমার মনে হয় কিচ্ছু হবে না, এরকম প্রচুর মকর রাশির মানুষ আমার কাছে এসছে, কিন্তু মকর রাশি ভয় পাওয়ার কোনো কারণ নেই। মকর রাশির কিন্তু দেখা যাচ্ছে যে লগ্নে কেতু রয়েছে, সপ্তমভাবে রাহুর অবস্থান করছে, কিন্তু চতুর্থ পতি একাদশ পতি সে কিন্তু দশমে গিয়ে রয়েছে, অর্থাৎ কর্মস্থানটা কিন্তু মকরের জন্য এবছর যথেষ্ট সাকসেসফুল। যারা কর্মে রয়েছেন, কর্মক্ষেত্রে হয়তো পদোন্নতি হবে, সেই কারণে হয়তো আপনার বাইরে কাজ করতে যেতে হতে পারে, বা প্রমোশন হয়ে আপনি হয়তো অন্য জায়গায় ট্রান্সফার হতে পারেন, সেটা কিন্তু হবে। কিন্তু যেহেতু লগ্নে আপনার কেতু রয়েছে, শারীরিক কিছু বিপত্তি দেবে, কিছুটা অ্যাংজাইটি টেনশন দেবে, বিশেষত পেটের প্রবলেম, পায়ের প্রবলেম, চোট আঘাত লাগা, এগুলো কিন্তু ভীষণভাবে এবছর কিন্তু আপনি পাবেন। জানুয়ারি মাসটা খুবই সদা সতর্ক থাকতে হবে আপনাকে, জানুয়ারি মাসে কিছু ডিস্টার্ব যোগ কিন্তু মকর রাশির জন্য কিন্তু অপেক্ষা করছে। এবং যেহেতু আপনার দ্বাদশ স্থানে রবি শনির একদম বছরের শুরুতেই যোগ হয়ে বসে রয়েছে, কিছু যে কাজ হয়তো আপনি করেননি ফাঁসিয়ে দেওয়া, বিশেষত রাহু আপনার সপ্তম ভাবে রয়েছে, ঠিক আছে, যে কারণে কিন্তু দেখা যাবে যে কোনো অপোনেন্ট নারীর দ্বারা আপনি বদনাম হয়ে যাওয়া, বা কোনো মহিলা হয়তো অপোনেন্ট পুরুষের দ্বারা লাইফে বদনাম হয়ে যাওয়া, এই যোগ কিন্তু রয়েছে, সেটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্কতা থাকবেন এই জানুয়ারি মাসটা। এবং তারপরে আস্তে আস্তে যদি রবিটা তো সরতে থাকবে 15 জানুয়ারি পর, তারপর থেকে কিন্তু কিছুটা হলেও আপনার এই সমস্যাগুলো থেকে ওভারকাম করতে পারবেন। এটা হচ্ছে মকরের একটা জায়গায়। এবং মকরের ক্ষেত্রে আমি বলে থাকবো যে এবছর যারা বিজনেস করছেন, প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করবেন না বিজনেসে, কারণ সপ্তমভাবে সারাটা বছর কিন্তু রাহু থাকবে। রাহু থাকার জন্য আপনার মধ্যে চাহিদাটা বাড়িয়ে দেবে, আপনি হয়তো 2 টাকাকে দিয়ে 10 টাকা ইনকাম করতে চাইবেন, বা ফাটকা কিছু জায়গা, বা শেয়ার, লটারি, বা গ্যাম্বলিংয়ের মাধ্যমে টাকা, বা কাউকে হয়তো কেউ হয়তো আপনাকে বললো আপনাকে তো আপনাকে 15% ইন্টারেস্ট দেবো, আমাকে 6 লাখ টাকা দিয়ে দিন, বা 10 লাখ টাকা দিয়ে দিন, খবরদার দেবেন না, পুরো টাকাটাই আপনার জলে চলে যাবে। সেদিক থেকে কিন্তু সতর্কতা অবশ্যই কিন্তু নিতে হবে। এবং জন্মকালীন ছকে যদি দেখা যায় যে শনি কেতুযুক্ত অবস্থা আছে, শনি মঙ্গলযুক্ত অবস্থা আছে, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার জীবনে কিন্তু এ সময় দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আসবে। তবে নতুন কোনো বাড়ি বা সম্পদ একটা যা হওয়ার কিন্তু জায়গা এবছর আপনাদের জন্য রয়েছে। পাশাপাশি যদি হরোস্কোপটা খুব ডিস্টার্ব হয়ে থাকে, তাহলে কিন্তু আমি বলবো যে অবশ্যই কারো পরামর্শ নিন,
চতুর্থ পদ্ধতি যেহেতু আপনার দশমের হচ্ছে, যারা প্রফেশনাল কেরিয়ার করতে চাইছেন, জয়েন দিতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো উচ্চবিদ্যার যোগ এবছর থাকবে। তবে আপনার ইন্ডিভিজুয়াল হরোস্কোপ অবশ্যই দেখতে হবে যে সেইখানে আপনার চতুর্থ পদ্ধতি কী অবস্থা রয়েছে। হয়তো দেখা যাচ্ছে যে আমি বলছি যে ভালো হবে, কিন্তু আপনার জন্মছকে আপনার সন্তানের দেখবেন চতুর্থ পদ্ধতি টোটালি জন্মকালীন ছকে ড্যামেজ হয়ে রয়েছে। জন্মকালীন ছক কিন্তু অবশ্যই জাজমেন্ট করতে হবে। জন্মকালীন ছকের সাথে যদি আমাদের ট্রানজিটের মিল হয়, যদি সেখানে পজিটিভ থাকে, তাহলে সেই পজিটিভ ভাইব্রেশন বাড়বে। আর যদি দেখা যায় জন্মকালীন ছকে খুব নেগেটিভ রয়েছে, ট্রানজিট কিছুটা বেটার হয়েছে, তাহলে আপনি প্রতিকার নিন, সেখান থেকে কিন্তু আপনি বেটার রেজাল্ট পাবেন। কাজে মকরের প্রত্যেকটা জায়গার জন্যই বললাম যে এই সতর্কগুলো কিন্তু অবশ্যই নিতে হবে। কিছু কিছু প্রতিকার আমি বলে দিচ্ছি আপনাদের। মকর সংক্রান্তির দিন, সামনেই মকর সংক্রান্তি আছে, মকর সংক্রান্তির 800 গ্রাম কালো তিল যদি বাহিত জলে সূর্য যে সময় উদিত হচ্ছে সেই সময় যদি আপনি ভাসিয়ে দিতে পারেন, তাহলে সেটা আপনাদের এই যে বদনাম, অপযশ বা নানা রকম ডিস্টার্ব বা শারীরিক বিপত্তি যে যোগ রয়েছে তার থেকে কিন্তু ওভারকাম করতে পারবেন। বাড়ির উত্তর পূর্ব কর্নারে 8 কুয়ার জল আনবেন। 8 কুয়ার মানে বিভিন্ন জায়গা কুয়া থেকে 8টা কুয়ার জল নিয়ে আসবেন। সেখানে একটা শিশির মধ্যে সেই জলটি ভরবেন এবং ভরে তার মধ্যে একটু হলুদের গুঁড়ো দেবেন, একটু নুন দেবেন, দিয়ে আপনার বাড়ির যে নর্থ ইস্ট কর্নার রয়েছে সেই নর্থ ইস্ট কর্নারে কিন্তু পুঁতে রাখবেন। রূপোর গ্লাসে জল খাওয়ার চেষ্টা করবেন, বা রূপোর বাসনে যদি থাকে তাহলে অবশ্যই সেখানে রূপোর বাসনে খাবেন। যদি না হয়, অনেকে কয়েন থাকে রূপোর কাঁচের গ্লাসের মধ্যে, সেই কয়েনটা রাত্রিবেলা করে জল দিয়ে ভিজিয়ে রাখবেন। সকালবেলা উঠে প্রতিদিন কিন্তু সেই জলটা সেবন করবেন। এবছরে হলুদ এবং সাদা এই রঙটা কিন্তু আপনাদের জন্য পজিটিভ কালার হয়ে থাকবে। এবং প্রতিদিন কিন্তু আপনারা আমলকি খাবেন। যারা মকর রাশি রয়েছেন, একটা 7.5-এর এফেক্ট রয়েছে, এনার্জি লেভেল একটু কমে যাওয়ার জায়গা রয়েছে, চোট আঘাত প্রাপ্তির যোগ রয়েছে, মানসিক একটা টেনশন, শত্রু কিন্তু আপনার বাড়বে, শত্রু বিশেষত কাছের মানুষের দ্বারা কিন্তু শত্রুতা আপনি লাভ করবেন। এই জায়গাগুলোর জন্য প্রতিদিন কিন্তু আপনারা আমলকি গ্রহণ করবেন, সেটা আপনাদের পজিটিভ রেজাল্ট দেবে। এরপরের যে রাশিটা আসছে সেটা কিন্তু হচ্ছে আমাদের ধনুরাশি। ধনুরাশির জন্য আমি বলে থাকবো যে ধনুরাশির দেখা যাচ্ছে দ্বিতীয়ভাবে কিন্তু কেতুর অবস্থান রয়েছে এবং অষ্টমভাবে রাহুর অবস্থান রয়েছে। অষ্টমে রাহু থাকলে আমাদের কিছু দেয়, আনএক্সপেক্টেড গেন কিন্তু কিছু দিয়ে থাকে। কাজে যাদের জন্মকালীন ছকে রাহু রয়েছে, হয়তো হঠাৎ কোনো প্রাপ্তি যোগ বা লটারি প্রাপ্তি যোগ, এগুলো কিন্তু পাওয়ার যোগ কিন্তু রয়েছে। কিন্তু যদি দেখা যায় সেই রাহু পাপ্পীড়িত হয়ে রয়েছে, তাহলে হয়তো দেখা যাবে কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে গিয়ে আপনার জেল হাজতবাস পর্যন্ত হওয়ার জায়গা রয়েছে। কাজে এখানে দেখে নিতে হবে যে আপনার ট্রানজিটে এইটা কি আপনি শুভ ফল পাবেন না অশুভ ফল পাবেন, সেটা কিন্তু সবার আগে বিচার্য। কারণ আমি সবসময় মনে করি ইন্ডিভিজুয়াল হরোস্কোপ মাস্ট বি জাজ, অর্থাৎ আপনাদের প্রত্যেকের হরোস্কোপ কিন্তু এই সময়টা মানুষ কিন্তু আমার কাছে শুধুমাত্র আসছে সারা বছর, অর্থাৎ 2018 সাল কেমন যাবে সেটা জেনে নেওয়ার জন্য। এবং সেখান থেকে আমি বলে থাকবো যে আপনাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে শনি কিন্তু লগ্নে আছে, কাজে সেখান থেকে অনেকেই ভাবছেন যে ভীষণ ক্ষতি, শনি মানেই একদম ডুবে যাওয়া, শনি মানেই ভীষণ কষ্টে থাকা। না, আপনাদের সেকেন্ডের লর্ড শনি, কিসের চিন্তা, আপনার মধ্যে ভালো ব্যবসায়িক বুদ্ধি দেবে। শনির মধ্যে থাকে হচ্ছে ধৈর্য, শনির মধ্যে থাকে হচ্ছে একটা বিচক্ষণতা বুদ্ধি, যে বুদ্ধি আপনাকে প্রয়োগ করবে শনি। এখানে আপনাকে ম্যাচুরিটি দেবে, আপনার ডিউটি কর্তব্য ন্যায় নীতি জ্ঞান দেবে আপনাকে শনি। আপনার জন্য কোনো চিন্তা করা, কেউ যদি কোনো জ্যোতিষ ভয় দেখায় আপনি কোনোভাবেই ভয় ভীত হবেন না। আমার কাছে এরকম এক ধনুরাশির মানুষ এসছেন, বলছে দিদি আমার তো এবছর পুরো ডুবে যাবে। বললাম কেন, না অমুক জ্যোতিষী বলেছে আমার লগ্নে শনি আছে, আমার সব শেষ হয়ে যাবে। কখনোই না, দশমপতি নবমের সাথে কানেকশন করে গেছে, 9-10 কানেকশন হওয়া মানেই কিন্তু একটা রাস্তুল্য সম্মান লাভ হওয়া। পলিটিক্সে যারা রয়েছে তাদের ক্ষেত্রে অনেকটাই উন্নতি হবে, তাদের কেরিয়ার গ্রোথ হবে। পাশাপাশি যারা বিজনেস করছেন বিজনেসের দিকে ভালো গ্রোথ হবে এই সময়, এবং আপনার মধ্যে ন্যায় নীতি বিচক্ষণতা বোধ বাড়বে, স্পিরিচুয়ালিটি বাড়বে। কাজে সেখানে কখনোই কিন্তু আপনারা মানে ভুল কিছু ভাববেন না। আপনাদের জন্য আমি যেটা বলে থাকবো যে আপনাদের হরোস্কোপে কিন্তু যেহেতু দেখা যাচ্ছে যে ফোর্থ লর্ড, অর্থাৎ এখানে কিন্তু জুপিটার সেই 11th গিয়ে বসে আছে, প্রবলভাবে কিন্তু যারা বাড়ি গাড়ি এইসব ব্যবসা করেন তাদের কিন্তু যথেষ্ট, হয়তো অনেকদিন ধরে চেষ্টা করছেন ফ্ল্যাট বিক্রি করার, যারা প্রমোটিং ব্যবসা রয়েছেন বা ল্যান্ড আপনারা কোনো বিক্রি করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এবছরটা ভীষণ কার্যকারী। কারণ বৈষয়িক কারগ্রহ শনি সে আপনার লগ্নে রয়েছে, থার্ডের সাথে কানেকশন করছে তার নিজের ঘরের সাথে, যার জন্য আপনার কানেকশনও কিন্তু এখানে দেবে। প্লাস ফোর্থের লর্ড 11th চলে গেছে, লগ্নের লর্ড 11th চলে গেছে, অর্থাৎ আপনার জীবনে যে চাওয়া পাওয়া বা ইচ্ছা পূরণ সেই প্রত্যেকটা ইচ্ছা পূরণ কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু দেবে। এবং এর জন্য আমি বলে থাকবো যে স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু রেজাল্ট ভালো হওয়ার কিন্তু যোগ রয়েছে। যারা ধরুন যে সমস্ত স্টুডেন্ট রয়েছে,
কিন্তু আপনাদের আবারও বলছি যে আপনার জন্মচক্রে চতুর্থের লর্ড কোথায় বসে আছে সেটা কিন্তু দেখে নিতে হবে। আপনি দেখলেন না আপনার সন্তানের চতুর্থ ভাব টোটালি ড্যামেজ রয়েছে, বৈশালীজি বলে দিল যে এবছর তো সন্তানদের ভালো রেজাল্ট হবে, কখনোই কিন্তু হবে না। কাজে এখানে অবশ্যই কিন্তু জ্যোতিষ কাউন্সিলিংয়ের একটা পরামর্শ নিয়ে নিন এবং কীভাবে আপনি এই ভালো সময়টাকে কাজে লাগাতে পারেন। আপনার ভালো সময় এসেছে আপনি তো জানতে পারছেন না, কিন্তু এই ভালো সময়কে আপনি কীভাবে কাজে লাগাবেন, যদি সঠিক জ্যোতিষ পরামর্শ নেন অবশ্যই সেখান থেকে কিন্তু ওভারকাম করতে পারবেন। আকাশি রঙের কোনো রুমাল বা আকাশি কোনো গেঞ্জি জানুয়ারি মাসের ফার্স্ট তারিখ থেকে কিন্তু ব্যবহার করুন এবং যত ইম্পর্টেন্স জায়গায় যাবেন সেই জিনিসটা কিন্তু ব্যবহার করুন। দেখুন আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই গেন দেবে। তুলসী গাছে প্রতিদিন কিন্তু জল দেবেন, স্টুডেন্ট হোক বাবা মা হোক যারা ধনুরাশির রয়েছে, নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্র দিয়ে প্রতিদিন কিন্তু তুলসী গাছে জল দিন, সেটা আপনাদের জন্য ভালো হবে। একটি কাঁসার বাটিতে 250 গ্রাম মুগ কলায়, সবুজ যে মুগ কলায় ডাল রয়েছে সেই ডালটা রেখে দিয়ে যারা স্টুডেন্ট রয়েছেন বা যারা ব্যবসা করছেন সেই ব্যবসার স্থলে নর্থের জোনে যদি আপনারা সেটা রেখে দেন সেটা কিন্তু আপনাদের আয় উন্নতির জায়গা, বা যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনার ক্ষেত্রে বাধা হচ্ছে, মনস্কামনা পূরণ হচ্ছে না বা একভাবে অনেকক্ষণ পড়তে পারছেন না তাদের জন্য কিন্তু বিশেষভাবে ফল লাভ করবে এবছর। মানে পোকরাজ বা ইয়েলো কালার যে কোনো কালারিং স্টোন আপনি বা গোল্ড আপনি ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। প্রতি অমাবস্যাতে মা তারাকে পুজো দিন, একটা ভোগ দেবেন ইয়েলো কালারের চাল ডালে মিশ্রিত যে আমরা খিচুড়ি বানিয়ে দিই, সেই ভোগ কিন্তু আপনার বাড়িতে আপনি ঠাকুরকে দিন এবং সেই ভোগটা প্রতি অমাবস্যায় নিজে ভক্ষণ করুন এবং অবশ্যই প্রতি অমাবস্যায় নিরামিষ আহার করুন। যারা ধনু রয়েছেন অবশ্যই সেটা করুন, যে সমস্ত বাধা আছে তার জন্য তো আমি আছি এবং ছোটো ছোটো যে টোটকা আপনার হয়তো কিছুটা ডিস্টার্ব হচ্ছে বা আপনার প্ল্যানেটারি পজিশন ভালো আছে, জুপিটারের দশা চলছে, স্যাটার্নের ভালো দশা চলছে, তাহলে কিন্তু আপনার বা শুক্রের একাদশপতির একটা ভালো দশা চলছে, তাহলে কিন্তু আমি বলবো খুব একটা ভয়ের কিছু নেই। কিন্তু ভয়ের যাদের হচ্ছে জুপিটার ডিস্টার্ব রয়েছে বা হয়তো দেখা যাচ্ছে স্যাটার্ন আপনার জন্মচক্রে ডিস্টার্ব রয়েছে, রাহু কিন্তু দ্বিতীয় অষ্টমের সাথে নেগেটিভ অবস্থায় রয়েছে, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে, আপনি গ্যাম্বলিং বা জুয়াতে প্রচুর অর্থ ব্যয় হয়ে যাবে, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই জাজমেন্ট করে নেবেন। এই জায়গাগুলোই আমাদের খেয়াল রাখতে হবে এবং কোন কোন জায়গাগুলো খেয়াল রাখতে হবে সেটা খুব লজিক্যালি উনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন, যে একটা রাশিফল বলেই যে ক্ষান্ত হয়ে যাবেন তা নয়, তার সাথে সাথে সেই রাশির জাতক জাতিকাদের জন্য কর্তব্য কী সেটাও সাথে উল্লেখ করে দেওয়া, এটা একজন প্রকৃত দায়বদ্ধ জ্যোতিষ ব্যক্তিত্বের বোধহয় পরিচায়ক হতে পারে। আর সেই জায়গায় শ্রীমতী বৈশালী সরকার যে সম্মুখভাবে সেই দায়িত্ব পালন করেন বলাই বাহুল্য। মা তারার আরাধনার কথা একটু আগে পরামর্শ রূপে বলছিলেন, সেটা সদা সর্ব যেমন পরামর্শ দিয়ে থাকেন সেই জায়গায় নিজেও সেটা ভীষণ রকমভাবে পালন করেন। যেমন এই বছরের জানুয়ারির এই প্রথমেই 16 তারিখ যে বিশেষ যোগ পাওয়া গেছে রটন্তী কালী পূজার যোগ, রটন্তী অমাবস্যা যোগ, প্রথম যোগ, ভীষণ ভালো যোগ, বহু মানুষ আমার সাথে তারাপীঠ যাচ্ছে, কারো হয়তো কালসর্প রয়েছে, মাঙ্গলিক দোষ রয়েছে, ছন্নছাড়া দোষ হচ্ছে। আমার কাছে দেখুন আমি এইটুকুনি বলতে পারি যে আমার কাছে তারাই আসুন যারা কাজ চাইছেন, বহু জায়গায় গেছেন ঠকে গেছেন, সেরকম মানুষরা আসুন যারা জ্যোতিষের প্রতি বিশ্বাস হারিয়েছেন তারা আসুন, কারণ এবছর যেহেতু আমার নিউমারোলজি মতে যেহেতু বৃহস্পতির জাতিকাও আমি এবং আমার নিউমারোলজি মতেও যেহেতু 2 রয়েছে, এই দিস ইয়ার কিন্তু 2 বছর, অর্থাৎ 1+0+1+8=2, সেই 2 সংখ্যা বা 3 সংখ্যা 9 সংখ্যা বা 1 সংখ্যা এই সমস্ত জাতক জাতিকাদের জন্য এবছর একটা তাৎপর্যপূর্ণ উন্নতির জায়গা কিন্তু রয়েছে নিউমারোলজি মতে। এবং তার পাশাপাশি যারা সঠিকভাবে কাজ চাইছেন বা জীবনে উন্নতি করতে চাইছেন, একটা ভালো রেজাল্ট করতে চাইছেন, সামনেই তো স্টুডেন্টদের জন্য পরীক্ষা চলে এসছে পরপর, বা কম্পিটিশানে আপনি যে কোনো রকম গানের কম্পিটিশান, নাচের কম্পিটিশান, বা বহু অভিনেতা অভিনেত্রী আমার কাছে আসেন, তাদের কার কীরকম যাবে সেগুলো সমস্ত অ্যানালিসিস করা, কোন টাইমে আপনি ধরবেন ধারাবাহিকগুলো বা কোন সময় আপনার নতুন কোনো প্রজেক্ট শুরু করা উচিত, সেই প্রত্যেকটা জিনিস কিন্তু জেনে নেওয়ার একটা প্রয়োজনীয়তা রয়েছে। কারণ আমাদের প্রত্যেকের কাছে প্রতিটা দিন কিন্তু ইম্পর্টেন্স, আর যারা এই জ্যোতিষশাস্ত্র মেনে নিজেদের জীবন গঠন করে তারা দেখবেন 100% তাদের লাইফে কিন্তু সাকসেস পায়। বিশেষত আমি তো চেষ্টা করি আপনার মানুষকে যাতে সেই জায়গা থেকে যে যে সেক্টরেই থাকুন না কেন যে গেনটা যেন পান, প্রতিটা দিন সারাদিন ঘুমিয়ে থেকে অলসতা করে জীবন না কাটিয়ে জীবনের একটা সঠিক দিশা বেছে নিন, কর্মের মধ্যে জীবনকে রাখুন, এবং কর্ম হচ্ছে আমাদের মানুষের জীবনে সবচেয়ে বড় ধর্ম। এবং আমি সবসময় বলে থাকবো যেহেতু স্যাটার্ন যে জায়গায় এসছে দশম কোটি লর্ড নবমে এসছে, ন্যায় নীতি কর্তব্য জ্ঞান এগুলো মানুষের মধ্যে আসবে, বারবার বলবো যে আপনার বাড়িতে বাবা মাকে সম্মান করুন, স্ত্রীকে সম্মান করুন, মেয়েকে সম্মান করুন, এবং অবশ্যই নতুন বছরে
একটা বৃক্ষ রোপণ করুন, এটা আপনাদের মানে আমাদের প্রত্যেকের একটা কিন্তু সামাজিক দায়বদ্ধতা থেকে নিয়ম শৃঙ্খলা যে সমস্ত প্রশাসনিক দিকে রয়েছে সেইগুলো মেনটেন করে অবশ্যই চলা উচিত। আমাদের বছরের শেষে অনেকে বর্ষবরণে নানা রকম মানে অ্যালকোহল বলুন বা ডিস্কে যাওয়া বলুন এগুলো থাকে, কিন্তু এমন কোনো মানে আনন্দ করবেন না যেটা আপনার জীবনে কিন্তু নিরানন্দ বয়ে নিয়ে আসে। কাজে শনি কিন্তু ভীষণ রকম কঠোর এবং শনি যে জায়গায় রয়েছে মানুষকে কিন্তু আবারও আমি বারবার বলে যাচ্ছি এই সব এই বছরে দেখা যাচ্ছে যে প্রাকৃতিক বিপর্যয় কিন্তু আমরা পাবো, বিশেষত জুন থেকে জুলাই মাস আমি দেখছিলাম পরপর কিন্তু গ্রহণ লাগছে। এই গ্রহণ বারবার থাকার জন্য মানুষের জীবনের ওপরে যেমন চাপ সৃষ্টি হবে কিছু প্রাকৃতিক বিপর্যয় কিন্তু আমরা সেই সময় পেয়ে থাকবো। এবং এক্ষেত্রে যেহেতু দেখা যাচ্ছে যে একদম চন্দ্রের স্টারেই যেহেতু বছরটা শুরু হচ্ছে, এই চন্দ্র যেহেতু মঙ্গলের স্টারেই বছরটা শুরু হচ্ছে, মৃগশিরা নক্ষত্রে শুরু হচ্ছে এবং মঙ্গল জোডিয়াকে সপ্তমভাবে এসে বসে রয়েছে, বৃহস্পতি যুক্ত অবস্থায় বসে রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে প্রশাসনিক জায়গায় অনেক চেঞ্জিং আসবে এবং তার পাশাপাশি দেখা যাবে যে মানুষের মধ্যে যেরকম ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার যোগ রয়েছে তেমন আইএএস আইপিএস হওয়ার কিন্তু একটা মানসিকতা বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যাওয়ার একটা মানসিকতা বা রাজনীতির ক্ষেত্রেও অনেকটা উন্নতি আমরা কিন্তু পাবো, কারণ মঙ্গল এই সব কটা সেক্টরকেই কিন্তু দেখে থাকে এবং বছরের মিডলের মধ্যেই কিন্তু আমরা একজন রাজনীতিবিদ বলুন বা যথেষ্ট উন্নত মানের মানুষ বলুন তা সেরকম কোনো মানুষকে হয়তো আমরা হারাবো। এই ধরনের কিছু কিছু ডিস্টার্ব আমরা পাবো, কিছুটা সৈন্য বিভাগের দিক থেকেও কিন্তু আমরা নানা রকম একটা ডিস্টার্ব বা রক্তপাত এই জিনিসগুলো আমরা দেখতে থাকবো। যেহেতু বারবার গ্রহণ সৃষ্টি হচ্ছে এবং 2018 সালে বারবার গ্রহণ হওয়ার ফলে নানা রকম প্রাকৃতিক বিপর্যয় আসবে, মানুষের জীবনের মধ্যে চাপ সৃষ্টি হবে, মানসিক জায়গাটা কিছুটা হলেও কিন্তু আমাদের পূজা পাঠের মাধ্যমে সংযমের মাধ্যমে কিন্তু আমাদের অবশ্যই কিন্তু চলতে হবে। সেটা কিন্তু আমাদের লাইফস্টাইলকে কিন্তু অনেক নর্মাল করতে হবে। আমরা বাবা মারা সবসময় চাই আমাদের সন্তানরা আমাদের সব দিক থেকে আদর্শ, কিন্তু আমরা নিজেরাই আদর্শ হতে পারি না। সেই জায়গাটা না করে যদি নিজেরা ডিসিপ্লিনে থাকতে পারি, একটা সুস্থ স্বাভাবিক সংসার করতে পারি, তাহলে আমরা কিন্তু একটা সুস্থ স্বাভাবিক সমাজ কিন্তু গড়ে দিতে পারি। এবং যারা চাইছেন যে সঠিকভাবে জ্যোতিষশাস্ত্র শিখতে, তাদের জন্য কিন্তু গড়ে তুলেছে পূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি, যেখান থেকে বহু জ্যোতিষী আজকে কিন্তু বর্তমানে কাজ করে চলেছে, শুধুমাত্র প্রফেশনাল দিকে না, আপনার জীবনে আপনার হাজব্যান্ডের কী জায়গা বা বছরটা কেমন যাবে বা আপনার সন্তানকে কীভাবে আপনি রেগুলার তার সাথে মেনটেন করবেন, কোন প্ল্যানেটারি পজিশান চেঞ্জে তার লাইফে কী আসতে পারে, এগুলো তো খুব ইম্পর্টেন্স আমাদের লাইফের ক্ষেত্রে এই জায়গাগুলোর জন্য। এবং যে অনেকেই বলে যে শনি সাড়ে সাথে চলছে, আমার সব শেষ হয়ে গেলো, কখনো না। আমি এই যে বললাম যে শনি ধনী রাশিতে রয়েছে, মানে এক ভদ্রলোক এসে বলছে যে আমার পুরো বছরটাই শেষ হয়ে গেল দিদি, শনি বসে থাকে, আমরা কখনো না আপনাকে উন্নতি দেবে। কাজেই কোনটা সঠিক কোনটা সঠিক তত্ত্ব নয় এগুলো কিন্তু মানে আপনাদের বোঝার জায়গা রয়েছে। আমার দুটো বই রয়েছে, অবশ্যই সেই দুটো বই কলেজ স্ট্রিট থেকে বা আমার যে কোনো চেম্বার থেকে আপনারা নিন, পড়াশুনো করুন, তাতেও কিন্তু আপনারা অনেকটাই নলেজ রাখবেন। কারণ এখন মিডিয়াতে দেখছি মানে কোনো প্রফেশনে হয়তো নেই, ধরুন আমরা তো আজকে 15-20 বছর ধরে এই লাইনে রয়েছি, বহু বছর ধরে পড়াশুনো করে যাচ্ছি, কিন্তু সব নতুন নতুন, কেউ হয়তো হকারি করতে চলে এলো, কেউ হয়তো চাকরি চলে গেলো চলে এলো, একটা টিকা পরলাম, মালা পরলাম, মুকুট পরলাম, বড় বাবা বনে গেলাম বা মাতাজি বনে গেলাম, সেটা কিন্তু জ্যোতিষশাস্ত্র নয়। আর এই সময় যে প্ল্যানেটারি পজিশন, আবারও আপনাদের বলছি, আবারও কিন্তু স্যাটার্ন মানুষকে কষাঘাতে আঘাত দেবে এবং আবারও কিন্তু ফিল্টার করবে মানুষকে, কারণ শনি যে জায়গায় রয়েছে বৃহস্পতি আস্তে আস্তে অক্টোবরের পরে কিন্তু বৃশ্চিকে ঢুকে যাবে এবং মানুষের মধ্যে সেই সময় দেখবেন আরও সচেতনতা বোধ কিন্তু আসবে এবং আস্তে আস্তে ভারতবর্ষের অনেকটাই কিন্তু উন্নতির জায়গা ধীরে ধীরে আমরা 2019 পর থেকে কিন্তু দেখতে পাবো। কী পাওয়া যাবে কী পাওয়া যাবে না সেটা আমরা সাধারণ মানুষরা জানি না, কিন্তু যখন একজন এক্সপার্ট তিনি বলেন যে এটা করতে হবে ওইটা করতে হবে, সেই কথাকে গুরুত্ব তো দিতেই হবে। ঠিক সেই গুরুত্ব দেওয়ার কাজটা হয়তো ইন্ডিভিজুয়াল চার্টে অ্যানালিসিস করাটাও জরুরি, সেটাও সাথে সাথে উনি জানিয়ে দিচ্ছেন সার্বিকভাবে রাশিফল জানানোর পাশাপাশি, সেই সুযোগটা কিন্তু প্রত্যেকের কাছে থাকছে। যেমন আপনারা জেনে গেছেন, এটা নতুন করে বলার অপেক্ষা থাকে না যে প্রতি শনিবার বেহালা ম্যান্টনের চেম্বারে উনি সময় দেন সাধারণ মানুষের জন্যে, প্রতি রবিবার গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বারে থাকেন, আবার প্রতি সোমবার ডানলপের চেম্বারে পৌঁছে যান, প্রতি শুক্রবার হাতিবাগানের চেম্বারে পৌঁছে যান, এটা আপনারা জেনে গেছেন। অনেকেই আবার জেনেও গেছেন যে এই 3 তারিখে জানুয়ারি 3 তারিখে তিনি শেওড়াফুলিতে নির্দিষ্ট চেম্বারে সময় দেবেন, 4 তারিখে আবার হাওড়া চেম্বারে সময় দেবেন, আবার 13 তারিখে চলে যাবেন কৃষ্ণনগর, সেখানকার প্রচুর মানুষ তার প্রতি ভরসা আস্থা রাখেন, সেখানে সময় দেবেন, এবং সর্বশেষে অর্থাৎ এই জার্নিটার অন্তত মাঝামাঝি সময় জানুয়ারি সেটা ভীষণ রকমভাবে কমপ্লিট হবে
হবে মা তারার চরণে গিয়ে কোথাও একটা তারাপীঠে, সেই 16 তারিখ রটন্তী কালিকা পূজা যোগে তিনি পৌঁছে যাবেন। কাজেই এবার ভাবনা যে নতুন বছরকে বরণ করার সেই আনন্দের মধ্যে আমরা রয়েছি, কিন্তু পুরো বছরটাকে কিভাবে আমরা ভালো রাখবো, কিভাবে নিজেদেরকে সেই আনন্দময়তার মাঝখানে ডুবিয়ে রাখতে পারবো, কিভাবে কষ্ট থেকে দূরে সরে থাকতে পারবো, সেটা পুঙ্খানুপুঙ্খ জানার সুযোগটা থাকছে। সেই কাজটি করে চলেন বলেই আজ আমার আপনার কাজের মানুষ কাছের মানুষ হয়ে গেছেন। যতটুকু সময় আছে দিদি, চেষ্টা করলে কি বৃশ্চিক রাশি যাওয়া যাবে? কারণ বন্ধুরা অপেক্ষা থাকে বৃশ্চিক রাশির জন্য। বলবো এবছরটা কিন্তু শুভ বৃশ্চিক রাশির, বিশেষত অক্টোবরের পর থেকে তো ভীষণই শুভ। বিবাহের যোগ প্রবলভাবে এবছর বৃশ্চিক রাশির রয়েছে। আপনি হয়তো বছরের প্রথমে হয়তো বড় বড় বৃশ্চিকের, যেহেতু দ্বিতীয় পঞ্চম হচ্ছে জুপিটার, তাদের মানসিকতা খুব ব্রড হয়ে থাকে, প্রচণ্ডভাবে পরোপকারী হয়ে থাকে। রাগ তো অবশ্যই থাকে, রাগ যদি আপনি কন্ট্রোল করতে পারেন এবং মানে তাহলে আপনার জীবনের সাকসেস লেভেল কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। এবং বছরের আগস্ট মাস পর্যন্ত আপনাকে প্রচুর ইনভেস্টমেন্ট করতে হচ্ছে। আগস্টের পর থেকে আপনি যে ইনভেস্টমেন্ট করেছেন সেই ইনভেস্টমেন্টের যে ফল সেটা কিন্তু আপনারা পাবেন। বৃশ্চিক রাশির জন্য যথেষ্ট ভালো বছর। স্টুডেন্টদেরও ক্ষেত্রে বলে থাকবো যে যেহেতু চতুর্থভাবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু ভালো ভালো রেজাল্ট করার যোগ রয়েছে। কিন্তু অবশ্যই দেখে নিতে হবে যে আপনাদের জন্মছকে কী অবস্থা রয়েছে। নতুন বাড়ি, বিশেষত বৃহস্পতির দৃষ্টি মানে আমরা জানি বৃহৎপতি, অর্থাৎ বড় বাড়ি বড় গাড়ি হওয়ার যোগ রয়েছে বছরের প্রথমের শুরুতে। বৃশ্চিকের ওভারঅল বছরটা ভালো যাবে। যারা অবিবাহিত রয়েছেন তারা অবশ্যই যোগ করে মানে যোগাযোগ করে নেবেন, জটক ম্যাচিং করিয়ে নেবেন, বা অনেক দিন ধরে প্রেমজ সম্পর্ক রয়েছেন সেই প্রেমজ সম্পর্ক কিন্তু পরিণতির দিকে যাবে, সেটাও কিন্তু বৃশ্চিকের রয়েছে। বৃশ্চিকের জন্য বলুন প্রতি মঙ্গলবার মা বগলা দেবীর মন্ত্র পাঠ করবেন এবং মঙ্গলবার করে হলুদ বস্ত্র পাঠ ধারণ করে থাকবেন। সাদা রঙের দ্রব্য ব্যবহার করুন বছরের প্রথম দিন থেকে। সেটা সাদা রুমাল হতে পারে, সাদা জামা হতে পারে, সেটা আপনাদের জন্য এবছরের জন্য লাকি হয়ে থাকবে। বাড়ির পশ্চিম দিকে সাদা অপরিচিত গাছ লাগান এবং প্রতিদিন সেখানে জল দিন, সেটা আপনাদের জন্য উন্নতি হয়ে থাকবে। এবং ঘোড়ার যে খুরের নাল থাকে সেইটা দিয়ে যদি আপনি আংটি বানিয়ে বছরের প্রথম দিন যদি আপনার মধ্যমা আঙুলিতে ধারণ করতে পারেন, এবছরটা আপনার বাধা বিঘ্ন থেকে আমি বলবো বৃশ্চিকের জায়গাটা আমি বলবো 70% কিন্তু গেন আছে। এবং আপনাদের রাগ যদি আপনারা সংযম করতে পারেন 100% সেটা কিন্তু পরিণত করতে পারবেন। যতটা বাকি থাকলো, আপাতত বাকি থাকলো, কিন্তু তিনি দায়বদ্ধ, আগামীতে নিশ্চয়ই সম্পন্ন করে দেবেন। আমাদের সেই দ্বাদশ রাশিচক্রের বাকি সমস্ত তথ্যগুলো জাতক জাতিকাদের সেগুলো নিশ্চয়ই কমপ্লিটলি আমাদেরকে জানাবেন। কিন্তু আজকে আমরা এই জায়গাতেই বিদায় নিতে হবে, কারণ সময় একেবারেই চোখ রাঙাচ্ছে। নতুন বছর আপনারা ভালোভাবে কাটান আর ভালো ভালো ডিসিশন নিয়ে ভালোর দিকে এগিয়ে যান, বাস্তবিকভাবে এই শুভকামনাটা থাকলো। এবার আপনার বাকি সিদ্ধান্ত। ভালো থাকুন সবাই, আজকের মতো বিদায়, নমস্কার।